আপনারা দেখছেন আমার চ্যানেল ইউটিউব স্টুডিও ভিড ফ্রেন্ডস। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। Thank you.
নাম কৌশিক আলী পরিদা। আপনি এসেছেন কোথা থেকে? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এই রাশিদাস এই যে উদ্যোগ, এর সঙ্গে আপনি মানে কতদিন ধরে যুক্ত? এক বছর। এক বছর। সাত আটটা মেলা আমি করেছি, এই মেলাগুলো পেতাম না। রাশিদা সোনাঝুরি হাট করেছে বলেই আমি সাত আটটা মেলা করে, হ্যাঁ টুকরি বাটাও করেছি, তাতে আমার আর্থিক সমস্যাগুলো মিটেছে। এমনি সব কিছু মানে এমনি অভিজ্ঞতা থেকেই বলছি, এই যে এখন যা পরিস্থিতি যাচ্ছে কোভিড বা এই যাচ্ছে, এই বিষয়ে আপনার কিছু বক্তব্য থাকলে আপনি বলতে পারেন। এই কোভিড সিচুয়েশন আরম্ভ হয়ে গেছে, এরপর না জানি না পরের মেলাগুলো হবে কি না, তারপরে যে কী পজিশন, আমাদের তো এর উপরেই সব কিছু চলতে হয়, পরের মেলাগুলো হবে কি না সে নিয়েও খুব দুশ্চিন্তার মধ্যেও আছি। পরের মেলা না হলে আমাদের তো প্রবলেম, কারণ আমাদের এরই উপরে সব কিছু। একদমই সত্যি কথা, এগুলো যদি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, তাহলে সব কিছুই শেষ, কারণ পশ্চিমবঙ্গ থেকে তো আস্তে আস্তে করে এমনি দু বছর লকডাউন থেকে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল, বর্তমানে একটু ভালোর দিকে, কিন্তু তারপরেও যদি লকডাউন হয়ে যায় আরো সমস্যা। মেলা চলবে না, বিভিন্ন রকম আইটেম, ব্যবহারই শোপিস বিভিন্ন আইটেম নিয়ে আসতে, মেলাঘাটে প্রচণ্ড বিক্রিও হচ্ছে, মানুষ বিনোদনও পাচ্ছে, আনন্দ পাচ্ছে, ব্যবহারও করতে পারছে, কুর্তি টি শার্ট পাঞ্জাবি ওড়না ব্যবহারও করতে পারছে, তাতে আমাদের উপার্জনটাও বেড়েছে। নাম রথীন ব্যানার্জি, আমি তো এসেছি তেলেঙ্গা বাগান থেকে। মেনলি আমরা টেরাকোটা প্রোডাক্ট করি, টেরাকোটা অল এভরিথিং, ছোটো বড় সমস্ত করি। এর মধ্যে বেসিক্যালি এখন আমরা টেরাকোটা জুয়েলারির মধ্যে আছি। রাজস্বীতার সাথে মোটামুটি আমরা দু বছরের ওপর ধরে যুক্ত, প্রায় 14টা মতো মেলা অ্যাটেন্ড করা হয়েছে। প্রতিটা মেলারই মোটামুটি সেলটা খুব একটা খারাপ হয় না, খুব ভালোই হয়, এবং আমাদের মতন অন্তত প্রায় 600-700 জন শিল্পী রাজস্বীতার সঙ্গে যুক্ত, তারাও ওই বিভিন্ন মেলায় বিভিন্ন জায়গায় এরকম পার্টিসিপেট করে। সব জায়গাতে সমানভাবে তো অ্যাকমোডেশন করা যায় না, যেখানে যেরকম অ্যাকমোডেশন করা যায় সেখানে সেইভাবে এ করা হয়, এবং প্রত্যেকেই মোটামুটি একটা প্রতিটা মেলায় প্রত্যেকে একটা মোটামুটি ভালো রোজগার করে, রোজগার করার মানে রোজগার করে বলেই তারা এই মেলাতে অংশগ্রহণ করে। এটা কিন্তু মাটি, মানে একে পুড়িয়ে কোনো কালার করা নেই, এগুলো যেমনি কালার করা আছে একে কিন্তু কোনো কালার করা নেই, মাটিকেই এইভাবে পুড়িয়ে কালার করা। সারা ভারতবর্ষ মানে সারা পৃথিবীব্যাপী ব্যবসাটা তো একটা তোলপাড় অবস্থা,
তার মধ্যে কোভিড বা অমিক্রনে সব থেকে বেশি অসুবিধে পড়ছে আমরা যারা একেবারে নিচের লেভেলের হস্তশিল্প। এর কারণ হচ্ছে আমাদের হচ্ছে বিটুবি, মানে ম্যানুফ্যাকচারার আর বায়ার্স হচ্ছে ডাইরেক্ট যোগাযোগ। এর মধ্যে আমরা ম্যানুফ্যাকচারাররা যদি বায়ার্সের মুখোমুখি না আসতে পারি তাহলে আমাদেরই সব থেকে বেশি ক্ষতি। কেন, আমাদের থেকে মালটা তখন মধ্যিখানের লোকেরা কিনে নেবে, কিনে নিয়ে তারা যখন বেচবে আমাদের 100 টাকার জিনিস হয়তো 500 টাকা বিক্রি হবে, কিন্তু আমরা তার কোনো সুফল পাবো। আমরা যখন বায়ার্সের মুখোমুখি তখন আমরা আমাদের এ থেকে বেচতেও পারি এবং তার একটা সুফলও পাই। পোড়ামাটি কালার করা, পোড়ামাটি কালার উইথ পোড়ামাটি, একদম পোড়ামাটি কালার নেই। নাম রথীম ব্যানার্জি, আমি তো এসেছি তেলেঙ্গা বাজার থেকে। মেনলি আমরা টেরাকোটা প্রোডাক্ট করি, টেরাকোটা অল এভরিথিং, ছোটো বড়ো সমস্ত করি। এর মধ্যে বেসিক্যালি এখন আমরা টেরাকোটা জুয়েলারির মধ্যে আছি। রাজস্বীটার সাথে মোটামুটি আমরা 2 বছরের ওপর ধরে যুক্ত, প্রায় 14টা মতো মেলা অ্যাটেন্ড করা হয়েছে। প্রতিটা মেলারই মোটামুটি সেলটা খুব একটা খারাপ হয় না, খুব ভালোই হয়। এবং আমাদের মতন অন্তত প্রায় 600-700 জন শিল্পী রাজস্বীটার সঙ্গে যুক্ত, তারাও ওই বিভিন্ন মেলায় বিভিন্ন জায়গায় এরকম পার্টিসিপেট করে। সব জায়গাতে সমানভাবে অ্যাকমোডেশন করা যায় না, যেখানে যেরকম অ্যাকমোডেশন করা যায় সেখানে সেইভাবে ই করা হয়। এবং প্রত্যেকেই মোটামুটি একটা প্রতিটা মেলায় প্রত্যেকে একটা মোটামুটি ভালো রোজগার করে, রোজগার করার মানে রোজগার করে বলেই তারা এই মেলাতে অংশগ্রহণ করছে। এটা কিন্তু মাটি, মানে একে পুড়িয়ে কোনো কালার করা নেই। এগুলো যেমনি কালার করা আছে, একে কিন্তু কোনো কালার করা নেই, মাটিকেই এইভাবে পুড়িয়ে কালার করা। আপনার ইউটিউব চ্যানেল বিভিন্ন এতে দেখতে পাবেন, এই ওপরের লেভেলের এই যে জুয়েলারি, টেরাকোটার এই যে জুয়েলারি, এই জুয়েলারিটা একদম দেখতে পাবেন। এই সোনাঝুরির প্ল্যানিংটা কি, মানে শুনুন, সোনাঝুরি আমার কাছে সোনাঝুরি হাট, এটা একটা অদ্ভুত নাম। সবাই সোনাঝুরি বলতে বোলপুরে চলে যাচ্ছে, এটা একটা নস্টালজিয়া। আমরা জানি সোনাঝুরি হাট মানে বোলপুর, অবশ্যই বোলপুর, রেসপেক্ট করি বোলপুরের সোনাঝুরি হাটকে, রবীন্দ্রনাথের জায়গা, শান্তিনিকেতন। আমার কাছে সোনাঝুরি মানে হচ্ছে আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে বাংলার হস্তশিল্পীরা হচ্ছে সোনা, তারা প্রত্যেকে এক একজন এক একটা সোনা, কারণ সবাই ক্রিয়েটার। তাদেরকে একটা ঝুড়ির মধ্যে রেখেছি, মানে একটা বাকেটের মধ্যে রেখেছি, এবং এই টোটাল বাকেটটাকে নিয়ে একটা হাট বসিয়েছি। এইটা হচ্ছে মূল কনসেপ্ট, মূল চিন্তাভাবনা, সেখান থেকেই সোনা ঝুড়ির হাট। বাংলার হস্তশিল্পীদের নিয়ে একটা, তারা সোনা, তাদেরকে নিয়ে একটা ঝুড়ি বানানো হয়েছে। এই ঝুড়িটা নিয়ে আমি হাটে ফেরি করতে বেরিয়েছি, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, কলকাতার বিভিন্ন জায়গায়। সারা ভারতবর্ষ মানে সারা পৃথিবীব্যাপী ব্যবসাটা তো একটা তোলপার অবস্থা। তার মধ্যে কোভিড বা অমিক্রনে সব থেকে বেশি অসুবিধে পড়ছে আমরা যারা একেবারে নিচের লেভেলের হস্তশিল্প। এর কারণ হচ্ছে আমাদের হচ্ছে বিটুবি, মানে ম্যানুফ্যাকচারার আর বায়ার্স হচ্ছে ডাইরেক্ট যোগাযোগ। এর মধ্যে আমরা ম্যানুফ্যাকচারাররা যদি বায়ার্সের মুখোমুখি না আসতে পারি তাহলে আমাদেরই সব থেকে বেশি ক্ষতি। কেন, আমাদের থেকে মালটা তখন মধ্যিখানের লোকেরা কিনে নেবে, কিনে নিয়ে তারা যখন বেচবে আমাদের 100 টাকার জিনিস হয়তো 500 টাকা বিক্রি হবে, কিন্তু আমরা তার কোনো সুফল পাবো। আমরা যখন বায়ার্সের মুখোমুখি তখন আমরা আমাদের এ থেকে বেচতেও পারি এবং তার একটা সুফলও পাই। জিজ্ঞাসা করছিলাম,
হস্তশিল্পীদের তৈরি জিনিস, ধরুন কাঁথা স্টিচের কাপড় রয়েছে, বাটিক রয়েছে, বাঁধনি রয়েছে, হ্যান্ডপেন্ট রয়েছে, পটচিত্র রয়েছে, তা এইগুলো তো লোকে শাড়ি জামা কাপড়ের উপর দেখেছে, মাস্কের উপর তো কেউ দেখেনি। এই জার্নিটা আমি শুরু করলাম এপ্রিল মাসে, 2020 এপ্রিলে হস্তশিল্পীদের থেকে জিনিস কিনে নিয়ে আসতাম কাপড়, আবার অন্য কোনো জেলার হস্তশিল্পী যারা আর্টিজেন ভাই আছে কাউকে দিয়ে বানাতাম। কোভিড নিয়ে যে সব শুরু হয়েছে এই বিষয়ে আমাদের পক্ষে খুবই চলার অসুবিধা, প্রচুর অসুবিধা চলছে, ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারছি না, এই পরিস্থিতি রয়েছে। নাম জানকী পাল, আমি আমার ফুডের কার্ড রঘুনাবরী পাপড়ে। কতদিন ধরে এই সঙ্গে যুক্ত আছে? এই রাজশ্রীদার সঙ্গে এবছর ফার্স্ট আমার আলাপ হয়েছে আর এবছরই বসেছি। আচ্ছা, আর কি অভিজ্ঞতা হচ্ছে? এখানে এসে ভালো লাগছে, এই সিচুয়েশনে কত আর লোক আসবে, তো আমার এটা ঠিকই আছে। আর এই যে এখন যে অস্থির যে জগৎ চলছে সে বিষয়ে কি বলবো? সে বিষয়ে কি বলবো, দু বছর তো এরকম মহামারী চলেছে, তার কতদিন লোক বসে থাকবে বাড়িতে, এর সঙ্গে মোকাবিলা করেই আমাদের থাকতে হবে, এইভাবেই আমাদের চলতে হবে, সব কিছু করতেও হবে এর সাথে। আপনার তো মার্কসম্যান উপাধি যথেষ্ট খুবই ভালো লাগলো এবং ব্যাপার, কিন্তু এই প্রশংসনীয় সাথে আপনি যেভাবে কাজ করে গেছেন মার্কসম্যান হিসাবে এবং তারপরে শুনলাম আপনি মেলা ম্যান হয়ে গেছেন, কিন্তু আপনি যে কারণে আপনি মার্কসম্যান হয়েছেন সেই কারণে কি আপনি মেলা ম্যানের এই মার্কসম্যানের সাথে কনফ্লিক্ট করছেন না? দেখুন, একটা কথাও আপনাকে বলি, কোনোটাই কিন্তু আমার দেওয়া নাম নয়, পুরো নামটাই কিন্তু ভারতবর্ষ মানে আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়ার দেওয়া। মিডিয়া আমাকে কখনো মার্কসম্যান বানিয়েছে, দুর্গাপূজার পর এবছর আমাকে আমাদের একটি চ্যানেল আমাকে মেলাম্যান বানিয়েছে, সূত্রটা একটা জায়গা বাঁধা। মার্কসম্যান যখন হয়েছিলাম তখন বাংলার হস্তশিল্পীদের তৈরি মাস্ক ব্যবহার করুন সেই নিয়ে মার্কসম্যান হয়েছিলাম, আর মেলাম্যান যখন হয়েছি তখন কিন্তু বাংলার হস্তশিল্পীদের মেলা করতে গিয়ে মেলাম্যান হয়েছি, মানে পুরো বিষয়টাই কিন্তু বাংলার হস্তশিল্পীদের ঘিরে। এইখানেই একটা প্রশ্ন, যখন আপনি মার্কসম্যান ছিলেন তখন সেই উদ্দেশ্যটা ছিল একজনকে স্বরোজগার তৈরি করা এবং তার সাথে সাথে সেফটি হেলথের জন্য, ঠিক সেই কারণেই আমি জিজ্ঞাসা করছি এই মেলাতে যখন এইরকম করোনার একটা মহামারী রূপ আবার আর এটা আসছে সেই সময় এই যে মেলা চলছে, আপনার কি ওপিনিয়ন? দেখুন, আমাদের ওপিনিয়ন হচ্ছে আমরা সবসময় পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন মেনে চলেছি, আমরা সবসময় নিজেরা সুরক্ষিত থেকেছি, অপরকেও সুরক্ষিত রাখার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমাদের মেলা গ্রাউন্ডে আপনি যত লোককে দেখবেন, মানে যারা আসছে, যারা হস্তশিল্পীকে ভালোবাসে, হস্তশিল্পকে ভালোবাসে, তারাই এই মেলাতে ঢুকছে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ঢুকছে এবং সবাই মাস্ক পরে রয়েছে, মাস্ক পরেই তারা জিনিস কিনছে। এবং আমাদের এই যে বাংলার হস্তশিল্পীরা তারাও কিন্তু সব মাস্ক পরে জিনিস বিক্রি করছে, মানে আমরা কোভিড যে বিধি প্রোটোকল সেটা মেনটেন করে আমরা আমাদের এই সুন্দর হাটটা চালাচ্ছি, আমাদের হাটটা আর একদিন রয়েছে। আমরা এর মধ্যে হয়তো হস্তশিল্পীদের এই প্যান্ডেমিক যদি সিচুয়েশন না হতো, এই মুহূর্তে আমরা বাদামতলা আশার সঙ্গ প্রাঙ্গণে যে সোনাঝুরি হাট বসেছে সেখানেতে হয়তো রেগুলার এই হস্তশিল্পীরা 1-1.5 লক্ষ টাকা এই হস্তশিল্পীরা রোজগার করে নিয়ে যেতে পারতো টোটাল, কিন্তু প্যান্ডামিক সিচুয়েশন অত টাকার সেল নেই, কিন্তু টুকটাক করে বলবো যে এদের চলে যাচ্ছে, এরা যে আশাতে এসছিল সে আশাটা হয়তো তাদের ফুলফিল হচ্ছে না, কিন্তু এদের এতটাই মনোবল যে কি আছে আমরা তো কিছু তো রোজগার করতে পারছি, কিছু তো আমরা নিয়ে যেতে পারবো, এটাই একটা অনেক সাহায্য এদের কাছে। সেই হিসেবে আমাদের এই মেলাটা অর্গানাইজ করে এবং আপনি নিজেও দেখতে পাচ্ছেন আমাদের মেলাতে সেরকম হাজার হাজার মানুষের ভিড় নেই,
যারা খুব প্রয়োজনীয় যারা সত্যি শিল্পটাকে ভালোবাসে তারাই আছে। এই যে উদ্যোগ, এর সঙ্গে আপনি মানে কতদিন ধরে যুক্ত? এক বছর তো আপনার কিছু অভিজ্ঞতা যদি আপনাদের সঙ্গে শেয়ার করেন। মোটামুটি 7-8টা মেলা আমি করেছি, এই মেলাগুলো পেতাম না। রাজশীদার সোনাঝুরি হাট করেছে বলেই আমি 7-8টা মেলা করে, হ্যাঁ টুকরি বাটাও করেছি, তাতে আমার আর্থিক সমস্যাগুলো মিটেছে। এই কোভিড সিচুয়েশন আরম্ভ হয়ে গেছে, এরপর না জানি না পরের মেলাগুলো হবে কি না, তারপরে কী পজিশন, আমাদের তো এর উপরেই সব কিছু চলতে হয়, পরে মেলাগুলো হবে কি না সে নিয়েও খুব দুশ্চিন্তার মধ্যেও আছি। পরে মেলা না হলে আমাদের তো প্রবলেম, কারণ আমাদের এরই উপরে সব কিছু। একদমই সত্যি কথা, এগুলো যদি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আস্তে আস্তে তাহলে সব কিছুই শেষ, কারণ পশ্চিমবঙ্গ থেকে তো আস্তে আস্তে করে এমনি 2 বছর লকডাউন থেকে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল, বর্তমানে একটু ভালোর দিকে, কিন্তু তারপরেও যদি লকডাউন হয়ে যায়। আমরা সোনাঝুরি হাট নিয়ে আমাদের শিডিউল রয়েছে পরপর পরপর বিভিন্ন জেলায় করার, আমরা সেইভাবে প্রত্যেকটা জেলায় এটা করতে থাকব। তার সাথে সাথে যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের creativebengal.com বলে আমাদের একটা অনলাইন পোর্টাল তৈরি হয়ে গেছে, যেখানে হস্তশিল্পীদের জিনিস হস্তশিল্পীদের দামেই বিক্রি করা হবে, এবং যাতে তারা এই সুযোগ সুবিধাটা পায়, তাদের জিনিসটা তাদের দামে না কিনেছে করোনা এবং করোনার পরেতেও, যাতে তাদের জিনিসটা বিক্রি হয় ঠিকঠাক ভাবে। কারণ অনেক অনলাইন অনেক পোর্টাল আছে, অনেক পেজ আছে যারা এদের থেকে জিনিসটা নিয়ে অনেক দামে বিক্রি করে, সেইভাবে হস্তশিল্পীরা লাভবান হচ্ছে না। কিন্তু আমাদের এই পোর্টালটা এই অনলাইনটা হস্তশিল্পীদের জন্য বানানো, এবং হস্তশিল্পীরা নিজেরাই এটার মধ্যে ইনভলভমেন্ট, কারণ যার জিনিস 10 টাকা সে বললো যে আমার 10 টাকা হলে এই জিনিসটা বিক্রি করা যাবে। আমরা হয়তো 10 টাকার জিনিসটা আমরা 11 টাকায় বিক্রি করব, 1 টাকা এই 1 টাকা ক্রিয়েটিভ বেঙ্গলের অর্গানাইজেশনের এই টোটাল সিস্টেমটা চালানোর জন্য লাগবে, কিন্তু 10 টাকাটা সেই পাবে, এবং সেখানে তো শিল্পীর নামও উল্লেখ থাকবে, কোন জেলা উল্লেখ থাকবে, এবং যদি যে বায়ার যে কিনছে তার মনে হলো এই শিল্পীর আমি একটু ইতিহাস দেখি, তাহলে সে আমাদের ডিরেক্ট দোকানের লিঙ্ক পেয়ে যাবে, ইউটিউবে চলে যেতে পারবে যে সেই শিল্পী কোথায় কীভাবে জিনিস বানাচ্ছে, কীভাবে সে জীবনযাপন করে, আমরা সেটাও তুলে দেবো এই চ্যানেলের মাধ্যমে। মানে টোটালটাই চাইছি একটা বাকেটের মধ্যে নিয়ে আসতে, মানে সেই ঝুড়ি ছোট
দেখুন, এরা না, এরা যে রয়েছে, এরা আমাদের যে সমস্ত অঞ্চলে আমাদের সোনাঝুরি আর্ট হচ্ছে সেই সমস্ত অঞ্চলে এখনো পর্যন্ত ক্লাব পৌর পিতা যারা রয়েছেন তারা ওয়ার্ড কোঅর্ডিনেটররা কিংবা সেই অঞ্চলের এমএলএ এমপিরা পৌরসভা গ্রাম পঞ্চায়েতরা খুব হেল্প করছে। কীরকমভাবে হেল্প করছে, তারা থাকার জায়গা ব্যবস্থা করে দিচ্ছে এবং পৌরসভা থেকে প্রত্যেক দিন সেটা স্যানিটাইজ করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে থাকার জায়গাটা। এবং অনেক জায়গায় বলবো না, মানে প্রত্যেকটা জায়গায় বলবো না, এখনো পর্যন্ত আমাদের এইটা 14তম সোনাঝুরি হাট হচ্ছে। আমাদের আটখানা সোনাঝুরি হাটে ক্লাব এবং গ্রাম পঞ্চায়েত পৌরসভা থেকে এদের খাওয়া দাওয়ার জন্য চালেরও ব্যবস্থা করে দিয়েছে, যাতে শিল্পীদের চালটা না কিনতে হয়। মানে দেখুন, সব কিছু তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, এটা শিল্পীরা শিল্পীদের জন্য মেলা করছে। কনসেপ্ট হচ্ছে শিল্পীরা শিল্পীদের জন্য এগোচ্ছে, একে অপরকে হেল্প করছে। এক জেলার শিল্পী অন্য পাঁচটা জেলার শিল্পীকে ডেকে সোনাঝুরি হাট করে ফেললো, আবার কলকাতায় বাকি জেলার শিল্পীরা এলো, এরকম ভাবে একটা সমন্বয় সাধন করে সোনাঝুরি হাট। এখানেতে কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, অভিমান নেই, সবাই একটা ছাদের তলায় নিজের মতন আনন্দ করে কাজটা করছে। তোমার নামটা বলো? বিষ্ণু রবি দাস। তুমি এসছো কোথা থেকে? মালদা থেকে। মালদা থেকে? তো এই যে রবি দাস সঙ্গে যে এই মেলায় যে যুক্ত, এই নিয়ে তোমার কি অভিজ্ঞতা? তোমার বেসিক্যালি ভালোই আছে, কিন্তু ব্যবসা হচ্ছে না। ব্যবসা একদমই হচ্ছে না? তো এই বিষয়ে কি কিছু মানে বলতে চাও? কিছু লোকজন আসুক, আমাদের ব্যবসা হোক। আচ্ছা হোক, এই মেলার সঙ্গে যুক্ত কতদিন তুমি? মোটামুটি 10 বছর।
দশ বছর ধরে যুক্ত। মালদায় মানে কোথায় তোমার বাড়ি? আলামপুর। আলামপুরে তো এখন তো এই কদিন তো এখানেই আছো তো? হ্যাঁ। তারপরে নেক্সট প্ল্যানিং কি আছে তোমাদের? তারপরে নেক্সট এখন দাদা আমাদের স্যার কথা দিবে এখন। আচ্ছা, আর এই যে এখন যে চলছে অস্তিত্ব বাচ্চা সবাই তো জানো কি অবস্থা যাচ্ছে। হ্যাঁ, তো এই লকডাউন বলো বা অমিক্রন বলো বা প্যান্ডেমিক সিচুয়েশন যা যাচ্ছে, তো এই বিষয়ে কি মানে তোমাদের কি মানে সব অভিজ্ঞতা হচ্ছে তোমাদের? যাই হোক, ঘুরতে আসুক, আমাদের বেচা কিনা হোক, আর লকডাউনে ভালো চাই, খারাপ চাই না, এটাই আর কি। তো মানে এগুলো কি তোমাদের নিজের হাতে তৈরি? হ্যাঁ, আমাদের নিজের হাতে তৈরি। তো এটা করতে মানে কতক্ষণ সময় লাগে এগুলো মানে বানাতে? এটা বানাতে সময় লাগে মোটামুটি ধরে তিন দিন চার দিন। তারপরে কি সেটা কি তোমরা কি ওটাকে টিউনটা কি তোমরাই করে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সব করেই তোমরা ইয়ে করছো। আচ্ছা, দেখুন আমি অনেক দিন ধরেই এই বিভিন্ন মেলাতে যাতায়াত করি, ঘোরাঘুরি করি, এবং আমাদের প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে একটা করে শিল্পকেন্দ্র আছে, জেলা শিল্পকেন্দ্র। এই শিল্পকেন্দ্র আমাকে প্রচুর এই ব্যাপারে সাহায্য করে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে সাহায্য করছে, বিভিন্ন বিডিও অফিস থেকে আমাকে সাহায্য করছে। আর সবচেয়ে বড় কথা কি, একজন শিল্পী একটা জেলার শিল্পী আর একটা জেলার শিল্পীকে আমার রেফারেন্স দিয়ে দিচ্ছে, এইভাবে জিনিসটা চলছে। কারণ পুরো অর্গানাইজেশনটা কিন্তু শিল্পীদের, একটা শিল্পী যখন উপকৃত হচ্ছে সে কিন্তু আরো পাঁচটা শিল্পীকে বলছে তুমি দাদার সাথে যোগাযোগ করো, তুমি দাদার সাথে যোগাযোগ করো, এইভাবে সবাই ফোন নাম্বার পেয়ে পেয়ে আমার সাথে করছে। এবং প্রত্যেকটা জেলা নিয়ে আমার আলাদা আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে শিল্পীদের নিয়ে, যে কোনো খবর আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই পেয়ে যাচ্ছে। যারা সেখানে বলছে যে দাদা মেলায় আসবো, আমি তাদেরকে বুঝে বুঝে মেলায় সুযোগ করে দিচ্ছি। এখন আপনার টোটাল আর্টিস্টের কালেকশন কতজন এই মুহূর্তে? সোনাঝুরি হাট, হ্যাঁ, এই সোনাঝুরি হাটে যেটাতে আপনি বর্তমান এসছেন মালামতাল আসার সঙ্গে সোনাঝুরি হাটে, এখানে 78 জন শিল্পী এসছে। কোনো মেলায় আমাদের 110, কোনো মেলায় আমাদের 35, এইভাবে আমরা যেখানে যেরকম জায়গা পাচ্ছি সেরকম ভাবে আমরা এটা অর্গানাইজ করছি, করে আমরা মেলাগুলো চালাচ্ছি।